Welcome back to my channel, Mom Pira and Simple Life. Good morning. উঠছি তো অনেক সকালে, উঠে দেখি একটা আমার বাক্সর মধ্যে সবই যে ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট সব রেখে দিই, ওর মধ্যে দেখি কি আরশোলা ঢুকে গেছে। দিয়ে তারপরে খুলে দেখি কি বাপরে বাপ, এত আরশোলা! ওগুলো পরিষ্কার করলাম, করে টুকে বিছানা বিছানা করলাম। আর তো দেখতেই পাচ্ছ ঘরের কি অবস্থা, সব কাপড়টা সব ঘরের মধ্যেই মেলছি, বাইরে মেলার কোনো উপায় নাই। চারিদিকে বৃষ্টি হচ্ছে, রাস্তার মধ্যে পুরো জল জমে গেছে। তো দেখতে যাব তাও জানি না, আর আমাদের বাড়িতে জল উঠে না, কিন্তু রাস্তায় খুব জল উঠে, চারিদিকটা একদম জল দিয়ে মাঠ ঘাট সব ভরে গেছে, যে হারে বৃষ্টি হচ্ছে এক ঢালা। এখন আমি যে চা খাচ্ছি, নেক্সট ভিডিও আমি তোমাদের আবার দেখাবো। বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাম পিরা অ্যান্ড সিম্পল লাইফ। আমার শরীরটা না খুব খারাপ, সকাল থেকেই শরীরটা খারাপ লাগতেছে, এখন আরও বেশি খারাপ লাগতেছে, মাথা ঘুরাচ্ছে, শরীরটা পুরো দুর্বল দুর্বল লাগতেছে, জানি না কেন এরকম লাগতেছে। তার জন্য তোমাদের সাথে আমি কথা বলতে পারি নাই, সারাদিন তো আমাদেরকে কিছু দেখাইতেও পারি নাই। কি ওই যে ভাগিনাকে ফোন করলাম, মানে আমার ননাসের ছেলেকে, ওকে বললাম একটু ঠাকুরটা দিয়ে দেবো, ঠাকুর দিচ্ছে, শরীরটা এত খারাপ লাগতেছে না, ভালো লাগতেছে না। এখন যাবো ওই যে ওষুধ আনতে, যে ডাক্তার দেখাই ওই প্রেসক্রিপশন নিয়ে ওষুধ আনতে যাবো। আমাদের নেক্সট ভিডিও আমি আবার দেখাবো। আর বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাম পিরা অ্যান্ড সিম্পল লাইফ। রাস্তাটার কি অবস্থা, রাস্তায় যা জল লেগেছে। আমি এখন একটুখানি ওষুধ আনতে যাচ্ছি, ওই যে বললাম যে আমার শরীরটা ভালো না, তো ওষুধ আনতে যাচ্ছি। দেখুন রাস্তার কি জল, রাস্তাটার যা অবস্থা। প্লিজ আমার ভিডিওটা দেখবা, কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। প্লিজ প্লিজ আমার ভিডিওটা দেখো। ঠিক আছে বন্ধু, টাটা, রাখছি, বাবাই। নেক্সট ভিডিও আমি আপনাদের আবার দেখাবো নিশ্চয়ই।